হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। ফ্রিজে বেশ কিছু সবজি আর পালং শাক আনা ছিল, যেটা সেদিনকে খাওয়া হয়নি আর পরের দিন একাদশীর জন্য খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে পালং শাকটা রান্না করব। আর এদিকে তো হাজবেন্ড গিয়েছিল ছেলেকে দিতে, আসার পথে বাজারও সেরে চলে এসেছে, আর আমি ওই টাইমটা সবজিগুলোকেও কেটে গুছিয়ে রেখেছি। সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি আর এদিকে মাছগুলোও ধোয়া হয়ে গেছে। তারপরে টিফিনটা বানিয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে ব্রেডের সাথে একটু পিনাট বাটার লাগিয়ে দেবো, হাজবেন্ড বললো এটাই আজকে খেয়ে আমি অফিসে বেরোবো। আমার তো নানা রকমের টিফিন প্রতিদিনই করতে হয়, তবে যেদিনকে ব্রেডের কোনো আইটেম থাকে সেদিন কিন্তু খুব চটজলদি টিফিনটা হয়ে যায়। এইদিকে সব ব্রেডগুলো আমি সেঁকে এনেছি আর এখন পিনাট বাটার লাগিয়ে হাজবেন্ডকে দিয়ে দেবো, সাথে আমার বাড়িতে যে দিদি কাজ করে তাকেও দিয়ে দেবো। সবাইকে খেতে দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। এবার রান্নাগুলো বসিয়ে দেব পরপর। আসলে আমার সমস্ত কাজই সময়ের মধ্যে সারতে বেশি ভালো লাগে। কোনো কোনো দিন যদি সময়ের আগে হয়ে যায় কাজগুলো, তাহলে তো আরও বেশি ভালো লাগে। আমাদের জীবনে প্রতিটি সময়ের প্রতিটি মুহূর্ত কিন্তু অপরিসীম, আর সেই মুহূর্ত বা সময়ের সাথে সাথে চলতে পারলে তো জীবনে অনেকটা পথ এগিয়ে চলা যায়। আবারও কখনো কখনো সময়কে যদি মূল্যহীন করা যায় বা সময়ের গুরুত্ব না দেওয়া যায়, তাহলে কিন্তু জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমার মনে হয় আমাদের জীবনের প্রতিটা মুহূর্তই কিন্তু আমাদের যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। তবে যুদ্ধ যে মানুষের হাতে পায়েই হয় সেটা কিন্তু কখনোই নয়। যুদ্ধ কিন্তু অনেক প্রকারেরই হতে পারে। কখনো কখনো সময়ের সাথে যুদ্ধ করে কাজের পাল্লা দিয়ে এগিয়ে যেতে হয়, আবারও কখনো কখনো মনের সাথেও কিন্তু শারীরিক যুদ্ধ চলে। আর এই ব্যাপারটা আমার সাথে ভীষণভাবে হয়। যখন আমি কোনো কারণে ডিপ্রেস থাকি তখন তো আমার এই রকমই মনে হয় যে সারাটা জীবনই কি আমাদের এই মনের সাথে যুদ্ধ করেই চলে যেতে হবে। শরীর আর মন তো একে অপরের পরিপূরক, কেউ কাউকে বাদ দিয়ে তো কখনোই চলতে পারে না। মন ভালো না থাকলে কিন্তু শরীর চলে না, আবার শরীর ভালো না লাগলে কিন্তু মনেরও ভালো লাগে না। সেই জন্য আমার মনে হয় মনটাকে সবসময় ভালো রাখার দরকার আছে। তবুও শরীর মন বাদ দিয়েও কোথাও দাঁড়িয়ে আমরা তো একটা বাড়ির বউ, সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু বাড়ির বউয়ের ওপরেই থাকে। আর যেখানে দাঁড়িয়ে আমার শাশুড়িমা শ্বশুরমশাই কেউই নেই, সেখানে গিয়ে আমার দায়িত্বটা কিন্তু অনেকটা বেশি। আর সেই কারণে তো কখনো কখনো মনের সাথে যুদ্ধ করে শরীরটাকে চালিয়ে যেতেই হয়, আর তার সাথে সংসারের কাজকর্মগুলো সমতালে করে যেতে হয়। গল্প করতে করতে সমস্ত রান্নাই সেরে ফেললাম। আর এইদিকে দেখো, আজকে বাজার থেকে এনেছিল নতুন আলু। কালকে হাজবেন্ডকে বলেছিলাম কি গো ছোট আলু উঠেছে, উঠলে একটু নিয়ে এসো আলুর দম করব। আর সে আজকে নিয়ে একদম হাজির হয়ে গেছে। রান্না শেষ করে আলুগুলোকে ভালো করে ধুয়ে একটু রোদে দিয়ে দিলাম। তবে এখানে আরেকটা কথা বলার, আমার মনের খেয়াল কিন্তু আমার হাজবেন্ড প্রচণ্ডভাবেই রাখে। তাকে কিন্তু কিছু মুখ ফুটে বলতে হয় না, সে এমনিই বুঝে যায়। আর এইদিকে ছেলেকে স্কুল থেকে এনে ও স্নান হয়ে গেছে, আর এখন ওকে খেতে দিয়ে দিলাম পালং শাক আর ওর জন্য একটু চিংড়ি মাছ বানিয়েছিলাম সেটা দিয়ে। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা। এখন ওই ঘড়িতে বিকাল 4:00 বাজে, আজকে আর দুপুরে না ঘুমাইনি, কারণ প্রতিদিনই দুপুরে ঘুমালে ঘুম থেকে উঠেই দেখি সন্ধে হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আজকে আর ঘুমাবো না, বিকালটা এইভাবে কাটিয়ে দিই। আর বিকালবেলা উঠে বাইরের একটু এসে একটু চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, আর তারপরে একটু চাটাগুলো করে সন্ধ্যা দিয়ে নেবো। এখন তো সন্ধে 5টার মধ্যেই হয়ে যাচ্ছে। বন্ধুরা, প্রতিদিনের মতন আবারও করে বলে রাখি, আমার ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন সন্ধ্যা দিয়ে ঘরে একটু ধুনো দেখিয়ে দিচ্ছি। আর এই বড়মার ফটোটা দেখো, সেই যে ভাইফোঁটার দিন গিয়েছিলাম বড়মাকে দেখতে, সেখান থেকে কিনে এনেছি আর বাড়িতে এসে বাঁধিয়ে আমার ঘরেই রেখেছি। আর এই যে সন্ধ্যাবেলায় সমস্ত ঘরে একটু ধুনো ধরিয়ে দিলাম, তাতে কিন্তু ঘরের গন্ধটাও বেশ ভালো লাগে আর মশার উপদ্রব থেকেও কিন্তু একটু রেহাই পাওয়া যায়। আর আজকে বিকালে একটু ভাবছিলাম কেক বানাবো, কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটু কেক বানাবো, তবে আর বানিয়ে ওঠা হচ্ছিল না, তাই ভাবলাম যাক আজকে একটু করাই যেতে পারে। সেই জন্য দেখো আজকে কেকটা বানাবো আর সমস্ত স্টেপই কিন্তু তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করছি। প্রথমে একটা বোলের মধ্যে 1.5 কাপ মতন ময়দা দিয়েছি, তার মধ্যে 1 কাপ মতন চিনি গুঁড়ো করে দিয়েছি, তার মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা দিয়েছি। তারপরে ভালো করে দুধ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর হাতেই কিন্তু আমি ব্লেন্ড করছি। আর খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর তারপর ওখানে 1/2 কাপ মতন আমি তেল দিয়ে দিলাম, আর এটা দিয়েও ভালো করে ব্লেন্ড করে তার মধ্যে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। আর এখানে আমি এক্সট্রা কাস্টার্ড পাউডারটা অ্যাড করেছি, যেটা কিন্তু কেকের ফ্লেভারটাকে অনেকটাই সুন্দর করে, খেতেও বেশ ভালো লাগে। আর কেকের মধ্যে আমি কিন্তু কোনো রকম ডিম অ্যাড করিনি, আমরা এগলেস কেকটাই সব সময়ের জন্য খেয়ে থাকি, সেটা কোনো অকেশন পারপাস হলে বা আমার ছেলের বার্থডেতে যখন আমাদের বাড়ি কেক আসে আমরা কিন্তু এগলেস কেকটাই খাই। সেটা খেতে আমার মনে হয় অন্য রকম টেস্ট হয় আর আমাদের ভীষণই ভালো লাগে। আর তারপর একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ভালো করে তেলটা চারিদিকে মাখিয়ে নিয়ে ওপর থেকে ময়দা ছড়িয়ে দিয়েছি, আর তারপর যে ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারটা ঢেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। এইভাবে নাড়িয়ে নিতে হবে। আর তার আগে থেকে আমি কড়াইটা প্রিহিট করে রেখেছি, তবে এখানে একটা কথাই বলার, এই কড়াইটাতে আমি শেষমেশ করে উঠতে পারিনি, কেন যেই ঢাকনাটা ছিল ঢাকনাটা ভালো করে সেট খাচ্ছিল না। আর এখানে তো সব থেকে মেন বিষয় হচ্ছে ভাপটা, ভাপটা যদি ঠিকঠাক না হয় কেকটা ভালো হবে না। তারপরে কড়াইটা চেঞ্জ করেছি, আর এইদিকে দেখো আমার কেকটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর আমি কড়াই থেকে নামিয়েই কেকটা ডিমোল্ড করে দিয়েছি, জানি এটা ঠান্ডা হওয়ার পরেই ডিমোল্ড করতে হয়, কিন্তু আমার ছেলে এত তাড়া দিচ্ছিল যে আমার যে অতটা সময় নেই এটাকে ঠান্ডা করার। তো যাই হোক খুব ভালোভাবে কিন্তু উঠে এসেছে, আমার কিন্তু কোনো রকম সমস্যাই হয়নি। আসলে বাড়িতে কেকটা কিন্তু সম্পূর্ণভাবে আমার হাজবেন্ড আর ছেলের জন্য বানানো, তো ওরা তো ভীষণ এক্সাইটেড ছিল, আর এক্সাইটেডের জন্য আমাকে কিন্তু এটা ঠান্ডা করতে সময়ও দেয়নি, সেই কারণে গরম অবস্থায় ডিমোল্ড করেছি আর খুব ভালোভাবে উঠে গেছে কেকটা, তোমরা দেখতেই পেলে। আর এখন সমস্ত পিস করে ওদেরকে দিয়ে দেবো খেতে। এর মধ্যে আমি টুটি ফুটিও দিতে চেয়েছিলাম, তবে সেটা আপাতত আমার কাছে নেই আর আমি দোকানেও পাইনি, তবে নেক্সট টাইম যখন করবো টুটি ফুটি দিয়ে করবো। আর এই শীতের সিজনে কেক খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন আমরা তিনজনে মিলে কেকটা খেয়ে এনজয় করছি। প্রথমে হাজবেন্ড আমাকে খাইয়ে দিল আর আমি টেস্ট করে দেখলাম না বেশ ভালোই হয়েছে, আর তারপরে আমরা গল্প করতে করতে কেকটা খেয়েও নিলাম। আর অন ক্যামেরায় হাজবেন্ড কিন্তু রিভিউ দিয়ে দিল সাথে ছেলেও। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।